আর জানলে খুশি হবেন আমরা তাদের ব্যাপারটা দেখি আমাদের এখানে যারা শ্রমিক এবং কর্মচারী আছে আমরা চাই যে তারা আমার এখানে ততক্ষণই ভালো সার্ভিস দিতে পারবে যদি আমি তাদেরকে সমস্ত রকমের মানসিক চিন্তা ভাবনা থেকে মুক্ত রাখি এই জন্য আমরা প্রতি দুই মাস পরপর পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমাদের কর্মচারীদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করি যেখানে স্বনামধন্য ডাক্তাররা আসেন এবং তাদেরকে ভিজিট করেন তাদেরকে প্রয়োজনীয় ওষুধ অ্যাডভাইস করে এই ওষুধটাও আমরা ফ্রি অফ কস্টে তাদেরকে বিতরণ করি বা এটা তো খুব ভালো উদ্যোগ খুব খুব ভালো লাগলো আপনার কথা শুনে তো আমরা আপনার পুরো প্রোজেক্টটা দর্শকদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে জানতে চাই কি কি করছেন এবং আমাদেরকে অবশ্যই দেখাবেন যে আসলে এটা পেয়ারা বাগান থেকে আমরা শুরু করি তারপরে আপনি কি কি করছেন সবগুলো আমরা তুলে ধরবো এখানে মানে পেয়ারা যে করছেন এটা কত জাতের পেয়ারা আছে বা এর আগে তুলেছেন কি না এখানে আমাদের হচ্ছে দুই জাতের পেয়ারা আছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এই পেয়ারা গাছটা হচ্ছে মোটামুটি আমাদের কোমর হাইটের নিচে আর এই পেয়ারা জাতটাই এমন এটা খুব বেশি পরিমাণে বড় হবে এটার পিছনেও একটা রিজন আছে আচ্ছা সেটা হচ্ছে এই পেয়ারা গাছটা যদি অনেক বেশি বড় হয় এটা যদি আপনার আমার হাইট ছাড়িয়ে উপরে যায় তাহলে একটা মানুষের জন্য ঘুরে ঘুরে এই পেয়ারা গাছটার বিভিন্ন ডালপালা ছাড়তে গাছটার পরিচর্যা করতে প্রায় মিনিট দশেক পরিমাণে সময় সময় লাগে এটা যেহেতু কোমর হাইটের নিচে একটা মানুষ মোটামুটি মিনিট দুয়েকের মধ্যে করতে পারবে এখানে যেমন বাড়তি কিছু পেয়ারা এসেছে কিছু সবগুলো পেয়ারা এখানে রাখা হবে না বিশেষ করে এই পেয়ারাটা অবশ্যই ভাঙতে হবে কারণ এই পেয়ারাটা কোনো কাজে আসবে না এই পেয়ারাটা ভাঙতে হবে ভবিষ্যতের জন্য যদি বড় হয় তাহলে এই পেয়ারাটা বড় হবে আর আপনি দেখছেন পলিথিন এটার পিছনের উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই ফ্রেশ জিনিস খাইতে পছন্দ করি আপনি নিজেও যখন বাজারে যাবেন আপনি একটা দাগওয়ালা পেয়ারা এবং একটা হচ্ছে একেবারে ফ্রেশ পেয়ারা দাগমুক্ত পেয়ারা আপনি ওটাই চাবেন সেই জায়গা থেকেই জাস্ট আপনাকে কিংবা অন্য সচেতন কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য পলিথিন ব্যাগে রাখা আচ্ছা মোরোভার এটা আরেকটা সুবিধা হচ্ছে এখানে কোনো ধরনের ক্ষতিকারক পোকা মাকাও হয় মাকড়ও হয়তো ওর মধ্যে পড়তে পারবে না সেখান থেকে এটা ফ্রেশ থাকবে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত আমরা আপনাকে এটা ফ্রেশ পেয়ারা দিতে পারছেন তারপরে আর কি কি করছেন আর এখানে হচ্ছে আমাদের দুই জাতের পেয়ারা আছে থাই আট এবং থাই পাস এই দুটো জাতের পেয়ারা আছে এরপরে আমরা এর মধ্যে এইখানে একটা জিনিস আপনার সাথে একটু শেয়ার করি আমরা এখনো পুরো ইয়ে করতে পারিনি যে দেখেন এখানে আপনার সিম আসছে এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা যদি বলি যে আমাদের সীমানা বেরা আচ্ছা সীমানা বেড়া এটাও আমরা নিজস্ব প্রোডাকশন করি এটা বাইরে থেকে কোথা থেকে কিনি না আমরা নিজেরাই করি নিজেরাই করি এবং এটাকে আমরা ব্যবহার করছি এভাবে করে মানে এটাকেও ইউজ করছে না সিমের গাছ দিয়ে সিম গাছ মোটামুটি একটা বেড়া তো থাকছে পরে থাকে এর সাথে আমরা এটা করছি আচ্ছা আচ্ছা এটা এজন্যই করছি আমি যে দৈনন্দিন যে কৃষককে পারিশ্রমিক দিয়েছি আসলে তার পারিশ্রমিকটা সে এখান থেকে উৎপাদন করে নিচ্ছে সো আমি

যেহেতু প্রথমবার আমরা করছি আমরা এখনো বলছি না যে আমরা এত সফল হতে পেরেছি এটার উপরটা দেখেন হালকা একটু লাল রঙের এটাকে বলে আপনার এটার জাত হচ্ছে কাশ্মীরি আপেল কুল জাতের আচ্ছা এটা যখন বড় আকার ধারণ করবে তখন মোটামুটি একটা আপেলের মতন বর্ণ ধারণ করবে আচ্ছা বড়য়ের উৎপাদনটা প্রথম পর্যায়ে বলে এখন একটু কম উৎপাদন হচ্ছে বাট পরবর্তী বছর থেকে আমরা আশা করছি প্রতিটা গাছে মোটামুটি মনখানেক প্যারাম প্রতিটা গাছে প্রতিটা গাছে মানে কয় জাতের করেছে দুই জাতের আছে আমরা তো এটা বললাম এটা হচ্ছে কাশ্মীরি আপেলকুল আচ্ছা আর হচ্ছে বলসুন্দরী ওটা বলর পিছনে গেলে আচ্ছা আচ্ছা এই যে আপনি যদি একটু খেয়াল করেন পুরো হয়নি যদিও মোটামুটি একটা আপেলের মতো বর্ণ ধারণ কালারটাও মোটামুটি কিছুটা কিছুটা এবং এইটার জন্য একটা জিনিস এনশিওর করতে হবে যে যেন রোদ পায় যত বেশি পরিমাণে রোদ পাবে এবং আবহাওয়াটা যদি একটু ঠান্ডা থাকে বেসিক্যালি কাশ্মীরি আপেলগুলো বলে তো কাশ্মীরের আবহাওয়াটা তো আসলে ওই রকম আমাদের এই উত্তরাঞ্চলে যেহেতু একটু শীতপ্রধান জায়গা এখানে হলে বর্ণটা সুন্দর আসবে বর্ষার সময় আবার যেটা হবে সেটার কালার অনেকটা বাউকুলের মতন হবে একদম সাদা হয়ে যাবে এই পরিচর্যা যে করছেন বা এই জিনিসগুলো শিখছেন কিভাবে কারণ আপনারটা হ্যাঁ এইটা একটা মজার প্রশ্ন এখানে আমরা একটু পিছিয়ে আছি আমরা আসলে যেটা বলতে পারেন যে অভিজ্ঞতা বিনিময় কিংবা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে আমরা এটা হচ্ছে আমাদের এখানকার যে শ্রমিকরা তাদেরকে আমরা যশোর এবং ঝিনাইদা অঞ্চলের কিছু প্রতিষ্ঠিত বাগান এবং চাষিরা আছে তাদের কাছে পাঠিয়ে দেই ওখানে গিয়ে তারা শিখে আসে মোরোভার তারাও আমাদের এখানে আসে প্রতি মাসে মোটামুটি দুটো ভিজিট তারা করে আসসালামু আলাইকুম ভাই আমি টুটেল আমরা ওই ভাইয়ের পুরো প্রজেক্টটা ঘুরছি এবং এটা নিয়ে কিছু প্রতিবেদন করছি তো আপনারা এর মধ্যেই চলে আসলেন তো এটার কিভাবে জানলেন এবং এত দূর থেকে যে আসলেন ভাইয়ের কাছে মনে হচ্ছিলাম ঢাকা থেকেই মনে হয় এসেছেন এত দূরে তো কি মনে করে বা এখানে কিভাবে জানলেন আসলে ঢাকা থেকে আসছে আমাদের একটু ঘুরে বেড়ানোর শখ কোথায় এই ধরনের প্রজেক্ট যেগুলো ধরেন পোল্ট্রি বলেন এই যে কৃষি ক্ষেত্রে যে সমস্ত হচ্ছে এখন আমাদের আমাদের জেনারেশন বলেন বা বয়সী যারা তারা এগুলো করতেছে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা ভালো আউটপুট দিবে আশা করা যায় এবং বিদেশে রপ্তানির জন্য এই যে আপনারা দেখতেছেন যে এই প্যাকেজিং সিস্টেমগুলো ওনারা কিন্তু সবাই সাকসেসফুল ম্যান প্রত্যেকই উচ্চশিক্ষিত পড়াশোনা জানে চাকরির পাশাপাশি তারা নিজেরা প্রজেক্ট করে জমি নিয়ে যৌথভাবে ফান্ড করে এই কাজগুলো করতেছে গ্রামের লোকজনের জন্য কিছুটা কর্মসংস্থানের ব্যবস্থা পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন বা দেশের মধ্যে সুস্থ জিনিস ভালো জিনিস ফ্রেশ জিনিস দেওয়া যাবে এগুলোর প্রতি আমাদের একটা আকর্ষণ আমি নিজেও একজন আচ্ছা আচ্ছা আমি একজন সায়েন্টিস্ট তো স্বাভাবিকভাবে এইগুলোর প্রতি আমার একটা আকর্ষণ আগে থেকে ছিল তো আমরা যখন দেখিনি বের হয়ে যাই বের হয়ে আসি যখনই খবর পাই কোনো জায়গায় যে এরকম কোনো একটা প্রজেক্ট আছে ভালো আছে তখন আমরা দেখতে চলে আসি এই যে একটা ড্রাগন ফলের জন্য তারা প্রজেক্ট নিচ্ছে আটশো গাছ হবে এখানে পেয়ারার বাগান এগুলো হলো একদম মানুষের নারীর সম্পর্ক নারীতে ফিরে আসা এই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে কাজ করে ব্যক্তিগতভাবে আমার মধ্যে আমার পরিবারের আচ্ছা সবাই তো ঘুরতে গেলে একাই বা বন্ধুদের নিয়ে যায় আপনি তো পরিবারকে নিয়ে আসছেন এই জিনিসগুলো কি দেখানোর জন্য বা এটা তো বিষয়টা কি আমি এবং আমার ওয়াইফ আমার পরিচয় একদম রুটে নিয়ে আসতে চাই দেখো টানে আমরা তো কিনে খাই শহরে থাকি সব আর্টিফিশিয়াল ওষুধ দেওয়া কেমিক্যাল দেওয়া কিন্তু এগুলো যে এখান থেকে উৎপাদন করেও সম্ভব সম্ভব কিভাবে হচ্ছে আমাদের শিক্ষিত জেনারেশন ইউনিভার্সিটি পাশ করা ছেলেরা কিভাবে করতেছে এই জিনিসটা হলো বিশাল ব্যাপার এগুলো পরিচিত করা ওদেরকে উদ্বুদ্ধ করা আর আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমরা আরো দেখি আপনাদের সঙ্গে আমরাও ঘুরি সবগুলা দেখবো থ্যাংক ইউ ভাইয়া এটা কি আপনি অসুবিধা নেই আমার ফ্রেন্ড আচ্ছা ফ্রেন্ড আচ্ছা এক এটা কি এখনই ছিলেন হ্যাঁ এখন ছিল হলো একদম প্যাকেট খুলে আন করা আর কি কিরকম মনে হচ্ছে যে আপনি একটা এরকম তো হয় না বাজারে যেটা কিনেন কতদিন আগে ছিছেন সেটাও তো জানেন না এক্স্যাক্টলি একদম ফ্রেশ

মানে আমরা ওকে আর ধরছি যে আমরা এটা সঙ্গে যুক্ত হতে চাই মানে যেটার কনসেপ্টটা এরকম যে ধরেন যে আমাদের বান্ন জন ফ্রেন্ড আছে আপনারা সাধারণত এই প্রজেক্টটা মানে বলা যায় যে আমরাই এই প্রজেক্টের যে ফলগুলো ডিস্ট্রিবিউশন প্রসেস এই প্রজেক্টের শাকসবজি সবজি এগুলো হচ্ছে আমরাই আপাতত নিচ্ছি আচ্ছা নিয়ে এই ডিস্ট্রিবিউট করতে গিয়ে যে ধরনের কমপ্লেক্সিটিগুলো তৈরি অ্যারাইজ করতেছে একলো আমরা আর কি রিডিউস করতে আপনি তো এখান থেকে ওনার অনেক প্রোডাক্ট নিচ্ছেন তাতে আপনি কি তফাতটা পেয়েছেন যে বাজার থেকে কেনা আর এটার মধ্যে डायरेक्टली আপনার ধারণা যে সাদের মধ্যে একটা বিশাল তফাত আছে আর দুই নম্বর হচ্ছে যে আপনার এই শাকগুলো আপনার ধারণা যে শাক সবজি লাউ যেটা খাতি আর কি একদম ফ্রেশ এটা আমরা খাওয়ার সময়টের পরে যে আসলে এটা একটু ফ্রেশ বোঝা যায় যে হ্যাঁ বোঝা যায় একদম আপনি মানে তফাৎটা বুঝতে পারবেন আর কি দামের ক্ষেত্রে এখানে এই প্রিজারভেটিভ গুলো সাধারণত প্রিজারভেটিভ না একটু পকামাকড় থাকতে পারে তো স্প্রেটা আমরা 7 দিন আগে এটা বন্ধ করে রাখি আচ্ছা আচ্ছা ওই মুহূর্তটায় শুধুমাত্র পানি স্প্রে করা হয় যাতে সবচ সু ধুয়ে চলে যায় চলে তারপরে ওইটাকে কালেকশন করে আমাদের জন্য একটা আমাদের মানে অনলাইনে মানে ডিজিটাল সিস্টেমে একটা কালেকশন প্রসেস আছে আচ্ছা আচ্ছা এখানে একজন নিয়োগ দেওয়া আছে সব অর্ডারগুলো কালেক্ট করে তারপর ওজন ধরা আমাদের ক্রেট কেনা আছে। ক্রেট গুলোতে একটা ক্রেট বাসায় থাকে

ও যখন এই প্রজেক্টটা শুরু করে তো স্বাভাবিক যে ওর আসলে একা তো তখন আমরা বন্ধুরা বললাম যে আমরা এটার সঙ্গে একটু যুক্ত হই তখন আমাদের বান্ন জন ফ্রেন্ড আমরা রংপুরের অলরেডি ওর সঙ্গে এখন অলরেডি কানেক্টেড আচ্ছা কানেক্টেড আমাদের বান্ন জনের মধ্যে আপনার ধরেন যে আমরা শিডিউল ধরে ধরে আমরা এই প্রজেক্টটা ভিজিট করি কোনো সমস্যা হইলো কিনা কোথাও কোনো পোকামাকড় আসলো কিনা এগুলো আমরা দেখে সঙ্গে সঙ্গে ওকে জানাই তারপরে এই মানে এটাকে আমাদের এই মিটিং এর মাধ্যমে পরের প্রজেক্টটাতে আমরা কি দাঁড় করাবো বা একটা যেগুলো রোটেশনের বেস কিছু হচ্ছে ল্যান্ড আছে এই রোটেশন ল্যান্ডগুলোতে যেমন ধরেন যে ধান উঠে গেছে এখন আমরা কি লাগাবো এই বিষয়ে কিছু পরামর্শ এবং এই বিষয়ে কিছু আলোচনা সবাই মিলে কি এটা করছে এটা আমরা ডিসিশনটা এইভাবে করে নিই কাউসারের সঙ্গে আমরা অলরেডি মানে কানেক্টেড আর কি আমরা হচ্ছে কি এটা ধরেন যে আপনি কিভাবে উদ্বুদ্ধ করছেন মানুষকে এই বিষয়টা খাওয়া বা এই প্রোডাক্ট গুলা দেয়ার এইটার ক্ষেত্রে যেটা হলো কি আমরা আমরা আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য বর্তমানে বেনিফিশিয়ারি আমরাই প্রারও আমরাই ঠিক আছে এইটার মধ্যে টোটাল প্রসেসটা মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাস্টমারদের জন্য কোন সমস্যা না হয় মানে আসলে এখানটায় যেই পরিমাণে ল্যান্ড আছে তাতে যদি খুব এফিসিয়েন্টলি আবাদ করা যায় ওর ভাষাতেই বলতে হয় যে আমরা পুরো রংপুর শহরকে খাওয়াইতে পারবো হ্যাঁ অবশ্যই অবশ্যই খাওয়াইতে পারবো আর কি তো ওই বিষয়গুলো আর কি এখন আপাতত আমরা একটা প্রোটোটাইপ একটা সিস্টেম ডেভেলপ করছি এইটা পরবর্তীতে আমরা দরকার হলে আর কি মানে ফুল কমার্শিয়ালাইজেশনে যাব আর দেখছি যে এটা আসলে এফিসিয়েন্সি লেভেলটা কোথায় যাওয়া যায় কোথায় নিয়ে যাওয়া যায় আর কত ভালো করা যায় কাস্টমার স্যাটিসফ্যাকশনটা যেন বেশি হয় তো ধন্যবাদ ভাই আপনি সময় দেওয়ার জন্য